বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিকদের নিয়ে সময় নিউজ 24.com-এর আয়োজনে আদর্শ সমাজ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের সেমিনার কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সময় নিউজ 24.com-এর প্রধান সম্পাদক ও প্রকাশক দেওয়ান মশিউর রাজা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের মাননীয় চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নিজামুল হক নাসিম ও প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ফিরজাদা শহীদুল হারুন। উক্ত গোলটেবিল বৈঠক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের সাবেক সিনিয়র সহসভাপতি আবুল খায়ের। গোলটেবিল বৈঠকে মনোমুগ্ধকর উপস্থাপনা করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী আশরাফ আখন্দ। বিশেষ অতিথির বক্তব্যে সিনিয়র আইনজীবী আবুল খায়ের বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। দেশের বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় সাংবাদিকরা বিশেষ ভূমিকা রাখতে পারে। এ সময় প্রধান অতিথিকে লক্ষ্য করে সাংবাদিকদের নিবন্ধনের ব্যাপারেও অভিমত ব্যক্ত করেন এই সিনিয়র আইনজীবী। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে পীরজাদা শহীদুল হারুন বলেন, আদর্শ সমাজ বিনির্মাণে একটা দেশের গণমাধ্যম ব্যাপক ভূমিকা রাখে। এ সময় সাংবাদিকদের আরও মহৎ হয়ে কাজ করার অনুরোধ জানিয়ে পীরজাদা শহীদুল হারুন আরও বলেন, সাংবাদিকরা যদি মহৎ ও নমনীয় হয় তাহলে একটি দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হয়। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের মাননীয় চেয়ারম্যান জানান, সাংবাদিকদের আরও বেশি প্রশিক্ষিত করে তোলার জন্য প্রেস কাউন্সিল কাজ করে যাচ্ছে। দেশে প্রকৃত সাংবাদিক বাছাইয়ের জন্য প্রশিক্ষণের পাশাপাশি নিবন্ধনেরও ব্যবস্থা করা হচ্ছে। এ সময় সময় নিউজ 24.com-এর প্রধান সম্পাদক ও প্রকাশক দেওয়ান মশিউর রাজা চৌধুরীর বক্তব্যের মধ্য দিয়ে গোলটেবিল বৈঠক শেষ করা হয়। তার সমাপনী বক্তব্যে তিনি গোলটেবিল বৈঠকে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এ সময় গোলটেবিল বৈঠকে অন্যান্যদের মাঝে আলোচনায় অংশ নেন সময় নিউজ 24.com-এর উপদেষ্টা সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মেজবাউল ইসলাম আসিফ ও সময় নিউজ 24.com-এর উপদেষ্টা ব্যারিস্টার রুহুল আমিন মোল্লা মিহন। আলোচনায় আরও অংশ নেন দৈনিক বজ্রশক্তির সম্পাদক এস এম শামসুল হুদা, বাসুশাসের সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম মিলন, বাংলাদেশ নিউজ এডিটর্স গিল্ডের সভাপতি বাদল চৌধুরী, বিশিষ্ট কণ্ঠশিল্পী মেহরুন আশরাফ, বাংলাদেশ আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপকমিটির সদস্য জেবিন সুলতানা কান্তা, ইন্টারন্যাশনাল প্রেস কমিউনিটি অব বাংলাদেশের অর্থ সম্পাদক আফরোজা আক্তার, বিশিষ্ট আবৃত্তি শিল্পী জেসমিন বন্যা, সময় নিউজের সাব এডিটর ও অ্যাডভোকেট আমিনুল ইসলাম টপু, সময় নিউজের সহ বার্তা সম্পাদক রিয়েল তন্ময় সহ অন্যান্যরা।